हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल टीएम ऑफिशियल ब्लॉगर। एक नतून वीडियो अपन सबा के स्वागत जानाई और से ही संगे संगे शुभ पूजार शुभेच्छा सबा। आशा करी सबाई पूजा खूब भलो काटे। तो आज के वीडियो नहीं मतन जरा यूट्यूब रिल्स वीडियो बनान तादेर खूब ही प्रयोजन एक जिनिस। तो किसी जिनिसटा आमरा नतून यूट्यूबार কিন্তু যারা অনেক আমাদের থেকে যেসব সিনিয়র ইউটিউবাররা আছে তারা এগুলো ব্যবহার করেন। তো আমি অনেক দিন থেকেই কেনার জন্য আমার আগ্রহ ছিল, কেনা মানে কিনে সম্ভব হচ্ছিল না। তো শেষমেশ আমি কিনেই ফেললাম। তো আসুন দেখি সেটা কী জিনিস। আর একটা কথা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনেক অনুপ্রেরণা যোগায়, অনেক সাহস যোগায় মনে। আর সেই সাথে সাথে আমাদের চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসি সেই জিনিসটা আসলে কী। সেই জিনিস যেটা সব ইউটিউবার এবং রিলস যারা বানান তাদের খুব প্রয়োজন। একটু ভালো করে দেখে নিন, আশা করি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হোয়েম আইএক্সটাডি এক্স গিম্বেল, যেটা আজকে আমি আপনাদেরকে খুলে দেখাবো যে সঙ্গে কী কী এসছে। এটা আমি আগেও খুলেছিলাম, যেহেতু অনলাইন থেকে ডেলিভারি নিয়েছিলাম বলে সঙ্গে সঙ্গে খুলে আমি দেখেছি যে এর মধ্যে সব ঠিকঠাক ছিল কি না। তারপরেও আজকে আমি আপনাদেরকে খুলে দেখাবো এবং এর কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, এর মধ্যে কী আছে চলুন তাহলে খুলে দেখি। তো আসুন তাহলে আমরা এটা আনবক্সিং করি। তো এটা এইভাবে, এই যে বক্সটা আমরা সাইডে রাখি। প্রথমেই একটা ইউজার গাইড যেটা কোম্পানি থেকে প্রোভাইড করে এটা কীভাবে চালানো হয় সেটার জন্য আমরা সাইডে রেখে দিই। একটা ডাটা কেবিল, চার্জ এবং ডাটা ট্রান্সফারের জন্য একটা ডাটা কেবিল, ওর সাথে একটা সুন্দর একটা মানে হ্যাঙ্গিং চেন পাবেন যেটা দিয়ে আপনি গিম্বেলটাকে আপনার ঝুলিয়ে এভাবে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, একটা সুন্দর মিনি ট্রাইপড যেটা আপনি গিম্বেলের নিচে অ্যাটাচ করলে গিম্বেলটা অনেকটা বড় হয়ে যাবে, ধরতে সুবিধা হবে আপনার। এইভাবে এটা বারকোড স্ক্যানার, এই যে এটা স্ক্যান করলে আপনার অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। আর ফাইনালি এটা হচ্ছে সেই গিম্বেল। ব্যবহার করার জন্য মানে ধরতে গেলে এটা আপনি যে কোনো পকেটে আপনার নিজের পকেটেও চলে যাবে গিম্বেলটা, এতটাই ছোট। দেখছেন আমি মুখে করেছি, এদিকে আর নেই। এই জন্যে আপনি যখন ব্যবহার করবেন তখন এটা নিচে অ্যাটাচ করে নেবেন, অ্যাটাচ করে নিলে গিম্বেলটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। আমরা ব্যবহার কীভাবে করব এটা কিন্তু প্রথমে আনলক করতে হবে। এখানে দেখছেন গিম্বেলটা কিন্তু লক আছে, এটাকে আপনি হালকা এদিকে করবেন, এটা আনলক হয়ে গেল। তারপরে এটাকে একটু উঁচু করবেন, এটা কিন্তু পুরোপুরি আনলক। এখন
আর এখানে একটা টাইট দেওয়ার একটা জায়গা আছে, এটা আপনি এভাবে সোজা করে এটাকে টাইট করেও দিতে পারেন। আর এটা টাইট না করলে কিন্তু আপনি ফোনটা এখানে হ্যাং করতে পারবেন না। ফোনটা যখনই আপনি এখানে অ্যাটাচ করবেন সবসময় খেয়াল রাখবেন এই যে এখানে যে লেখাটা আছে এই লেখাটা যেন উপরে থাকে, আর এই যে অ্যারো চিহ্নটি দেওয়া রয়েছে এই দিকেই ফোনের মাথাটা আমরা রেখে দেব, মানে এইভাবে এইভাবে এই ফ্রন্ট ক্যামেরা যেন অ্যারো চিহ্নর এইদিকে থাকে, নাহলে কিন্তু আপনার পুরো গিম্বেলটা সম্পূর্ণ ফিট হবে না। তো আমরা পাওয়ার অনটা একটু হোল্ড করে রাখবো, রাখলে অন হয়ে যাবে। দেখছেন গিম্বেলটা কিন্তু পুরো এখন কাজ করা শুরু করে দিয়েছে, যতই দাঁড়ান এটা আর মুভ হবে না, ভাইব্রেশন হবে না, কিছুই হবে না। তো এবারে আমরা ফোনের ব্লুটুথটাকে অন করে দেবো। প্রথমে ব্লুটুথটা অন করে নিয়ে গিম্বেলটাকে ব্লুটুথের সঙ্গে কানেক্ট করতে হবে। তো আমাদের গিম্বেল অলরেডি ব্লুটুথের সঙ্গে কানেক্ট হয়ে গিয়েছে, এ দেখুন কাজ করা শুরু করে দিয়েছে অলরেডি গিম্বেলটা। দেখছেন কত সুন্দর স্মুথলি কাজ করে। যারা গিম্বেল ব্যবহার করছেন অবশ্যই তা এর সুবিধাটা বুঝতে পারবেন। এ দেখুন আপনি আপনার ইচ্ছা খুশি ব্যবহার করুন, ভিডিও একদম শেকি হবে না, স্মুথলি ব্যবহার করতে পারবে। এর ফুটেজগুলো কেমন হয় আমি অবশ্যই ভিডিওর শেষে দিয়ে দেবো, দেখে নিতে পারবেন। এটা দেখুন এখানে যে মুড়গুলো দেওয়া রয়েছে, আপনি পাওয়ার বোতামটা একবার প্রেস করলে ফোনটা ল্যান্ডস্কেপ, একবার প্রেস করলে ফোনটা রিলস, মানে পোর্ট্রেট হয়ে যাবে। তো আমরা এখন এই ক্যামেরাটা চালু করব। এর যে অ্যাপস আছে অ্যাপসের ভিতর থেকে ক্যামেরা চালু করতে পারেন এবং ফোনের ক্যামেরাটাও চালু করতে পারেন। ক্যামেরা চালু হয়ে গেছে, এর একটা সব থেকে ভালো ফিচার্স হচ্ছে আপনি তো ফেস ট্র্যাকিং করতে পারেন, মানে আপনি দেখা যাচ্ছে আপনার পার্টনার বা আপনার ক্যামেরাম্যান নেই, আপনি নিজে একা ভিডিও শ্যুট করতে পারেন। এতে ফেস ট্র্যাকিং এর একটা অপশন দেওয়া রয়েছে, দেখুন আমি যখন ফেস ট্র্যাকিংটা মারবো ফেস ট্র্যাকিং মেরে দিয়েছি আমি, এবার আমি যেদিকে যাবো গিম্বলটা কিন্তু সেই দিকেই ঘুরে যাবো। আমি কিন্তু প্রেস করছি না, এটা একটা খুব ভালো জিনিস এতে দিয়েছে, আমি যেদিকে যাব গিম্বেলটা অটোমেটিক সেই দিকে মুভ হয়ে যাবে। এর প্রাইসটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম 4,999 টাকায়, মানে 5,000 টাকা দাম গিম্বেলটা। টাকার মূল্য হিসাবে গিম্বেলটা যথেষ্ট ভালো এবং এর যে কোয়ালিটি অসাধারণ। যারা ব্যবহার করেছেন অবশ্যই জানেন যে লো অ্যাঙ্গেল শর্টফটগুলো কিন্তু কত সুন্দর পারফেক্ট নেওয়া যায়। দেখছেন এরকম আপনি গিম্বেল উঁচু করলেই এটা মুভমেন্ট করে আবার আজকে সন্ধ্যা ভিডিও যায়। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
পাশ থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে একটা।